তুমি খুব মহান কি করে ডাকি আছে তোমার আম্মা জান চুপ এই দাঁড়া দাঁড়া এদিকে ও মনে করেছো মেয়র সাহেবের ওখানে গেলে তুমি বাঁচবে না তোমাকে আজকে পেটাবো এদিকে আসো তুই খালি নাই দে তো গাইয়ে লম আজকে আমি জামু না আমি জানুগা খালি থাকুম জামু না আসবি তোরে কামড়াতে পিটানো দরকার এই আছে কোন দেখছে হেড অফিস অন্ত ফুষ্টা ফিশ দে আরেকটা দে সখি দে খালি একবারে বাইরে তুই এত ভিগার কামারি নু গাহন কামরা আমনা কত কর কি খাও না এই যে দেখেন মধুপুরা বানর না বুইরাডা নি একটু বাঁচাও মানছরে আপুতে বিপদে তো মানুষই खूब गिरगिर करता छो ना पाकिस्तानी बुझा तो सात आठ मास ওই পাগলা ছেলের কথা কিছু মনে করিস না ওই পাগলা ছেলের কথা কিছু মনে কইরো না এটা পাগলা মারেছ এই পাগলা দুই ফুলা আমারে কই পাগলা এজে ঠিক পথে কাপড়টা ভিনদাই কিস নকলি তো করে যে কাপড়টা চাপা কর কাপড় ভিনবি না আমার বুকলা হিস আমি যদি কাপড় ভিনদাই পাঁচ বছরও কাপড় খাবো না এই যে দেখ নিচেটা প্রমাণ ইউজ লেট ঠিক কারেক্ট এই এটার মানে কি মানে ওরা বুঝবে আমি বুঝি না তো এই লোকইটার বসিবালা নিজের খাই মানছে তো বুঝা আমরা কই যা ভাই কইছা বানো দে ওই বিকার মাইরে থর পরে এবা ঠিক আছে যেমন কুকুর তেমন তার মুকুট খুব খারে মানে খুব খুব মজা পাইছ না ও হনাইছে মারবা নি গিয়া মুখে পাতা পড়লো না তাই না এই তোর খাই না তোর তোর বাপে দেখাই খাইলে মেয়রে দেখাই তুই মারবি কেন রে ভাই এই চাদি তুই ওজু সারা আমার ছলে ছানছ এইদিকে ঘুর কি একবার নিচে দিয়ে তাকিয়ে দেখ আই এই নাকি কই গা সারা একই যে কথা সেরিও কই হই কথা আগে দেখ তো তোরা তো জীবন স্কুলে বাড়ি দাও যাস নাই উড়ানে ফুলা মানুষ বুঝে না তোরা কিবা করে গলি নিসমি টাকাও আমরা যদি তোর নিচের দিকে তাকাই হ্যাঁ দেখ তুই দেখেন মাস্টার সাহেবের ভাব আসেন একটু এদিকে দেখেন মাস্টার সাহেবের চেহারাটা তার কাছে আমরা কাপড় পরার প্রশিক্ষণ নিব রেডিমেড খোলার না পরার হাই বানো এদিকে ঘুর এই যে দেখেন মধুপুরা বানর না বুইরাডা চুপ হয়ে গেছে মাখানার তো কোনো নেই একটু বাঁচাও মানছরে আপুতে বিপদে তো মানুষই একটু উপকার করো তুই নানির এখানে কেন হ্যাঁ ওট 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 বলছি বানর তুই কি ওইখানে গেলি সার পাবি হ্যাঁ তোরে কি আমরা মাফ করে দিছি আমরা দেই নাই এখনো হাই মেয়েদের আর অপমান করবি আমরা মশারি পড়ছি না কয়েল কিনা লাগবো না হাই বানর কানে ধর দেখেন অবস্থা আগে কাপড়টা তো ঠিক করে নি আসলে দুইটা কানে ধর মনে কাপড়ই ধর মু আগে কাপড় ঠিক কর পরে কানে ধর হয় কাপড় ধর না কান ধর হাই আমরা কি তোর খাই না পড়ি চাইলে হন কোনটা করমু তুই আগে কাপড় ঠিক কর পরে কান ধর এই যে দেখেন কাপড় ঠিক করছে এর এখন কি করা উচিত তোরে কামড়াতে পিটানো দরকার এই আছে কোন দেখছে হেড অফিস অন্ত ফুষ্টা ফিশ সখি এই পাগল ছেলের সাথে পারবো না মাফ করে দে এই ওই মেয়েরা এখানে এসে কি বলে গেল কি হয়েছে হুম হুম কি বল কি বলে গেল বলবি না
এরকম করছিস কেন কি বলে গেল বল এরকম কি বলবি না বলবি না বল কি বলে গেল বল এদিক ওদিক কি দেখছিস পুলিশ টুলিশ আছে হ্যাঁ আছে চাকরি দরকার কেন আচ্ছা যে কি কো জানো কি বলেছে বল কয় কি যে তুই আমাকে তুই চিনতে বিয়া কর চিন্তা করিস না এবার এসে এরকম এরকম করে কি বললো গহান করলে হালকা মারছি তো শরীরে টিপে দিলাম ভালোই করেছ আমি বলি কি দাদা কি ওদিকে তুমি যেও না আর তখন বললাম যে নিচের দিকে তাকাও কাপড়টা ঠিক করো আর তুমি আমাকে কি বললে এই ওদিকে কি আমার সাথে কথা বলো আসতেছি সে আমার বড় ভাই তাহলে আমার কি তা ওই এই তাই কেন আমার ভাই হলো তোমার কি হ্যাঁ আমার ভাই তোমার বড় দাদা হ্যাঁ বড় দাদা আমি বলি জন্ডুদা কাপড় ঠিক করো হ্যাঁ আর তুমি আমাকে কি উল্টা পাল্টা কথা বলে তখন এই যে ঠিক করলাম আর খবর না আর যদি কাপড় খসে পড়ে তাহলে এই থানাই থাকবো না চুপ বল যে ভালো করে কাপড় পরবো ভালো করে আর শোনো ওই দুষ্ট মেয়েগুলো যদি আবার ডাকে ওকে তাকে সারা দিব না যাবেই না যামই না ওগুলো দুষ্ট মেয়ে ভালো না তো বুঝো না কেন দুষ্ট মেয়ে ভালো মেয়ে কি এমন করে ঘাটে আসে তাহলে হেদিনকে নদীর পারে না হ্যাঁ পুপি পুচ্ছা কুচ্ছি একদম চুপ বাজে কথা নয় এই যে শুনছো আরে ওইদিকে যাচ্ছ কেন তোমার ডাকে ও নাকি না কারে তোমাকে এতক্ষণ মারলি তারপর আস মিটে নাই আয় এদিকে আয় এই কও মা কও গারেস গায় সানে সানে আবার কয় মা আমার কি মায়ের মতো মনে হয় না ও না বুঝা যায় না গো কি এক পালার নাম সে বিতে দুই কেবার বাইরে কুন্ডা মা কুন্ডা মে দিশা পাওয়া যায় না তোমার বুঝা দরকার নাই এই আমার কি দেখে মনে হইছে যে মায়ের কন্টাক্ট নেই না তাহলে এই কথা বললা কেন অনুমান করে করছি একটু দূরে থেকে কথা কত কে মুক্তা স্যাপ সিটি যাইডা হতে নেগো কথা হুন চাও আমাগো ছাপ মজা নাগে আমাগো বাত মজা নাগে আমাগো ছাপ মজা নাগে না আগো এই শীতে গরমে তিন বেলা যে রান্না করে দেই কি লকন জায়গায় থেকে হ্যাঁ এ ওখানে রান্না করলে দিশা পাই না বাইতে গে দি বউ গরম ভাত ঠান্ডা তোমার দিশা ভালো লাগবে না চোখে কি ও না তো তো উনাকে ঠিক ঠিক বুঝাস না বুঝবো কিমনে উনাকে চোখে নুনি বেরিয়েছে কিসের নুনি ছোট বেলা যে মা দুধ খাই না তো এই আগে বাবা জ্বালাই কেন বাবা কাম করে নাই তাস খেলাইছে খালি মারে খাবার দেন নাই হ্যাঁ কেলিকে বুকে দুধ খাই না নেট্টু দেন খাচ্ছি তো ওগুলা কি হচ্ছে এই নে না না দুধে নুনি কেত্রে কেত্রে বাড়িতেছে তাই হ্যাঁ আচ্ছা শোনো খুইলা কবা না কাপু খুলছে কেন তুমি তো কইলা খুইলা কও আরে পাগল কথাটা খুলে বলবা না আচ্ছা আক বেঁচে আচ্ছা শোনো বলো এদিকে আসো তোমাকে যা বলতে এসেছি হ্যাঁ তুমি এই ঘাট থেকে ওই ঘাটে গিয়ে বর্ষি ফলাও চার পাঁচজন মানুষ আহন চাপনেরা কেন ওটা উঁচা করে ধরুক তোর একটা চর দেই কি চোখে আমি পাগল ছেলের সাথে পারবো না তুই কি বললো কি কইলে জানোস কথা ওর মাথা টানা বান্ধু নাক বকে ওটা কি চেহারাটা ছেড়াটা তো তুমি আছেন কি সুন্দর হ্যান্ডসাম চেহারা কাপড় পিন্ধু নাকি না খাই পড়ে থাকে এই কথা বলেছে সখি এবার আমি বলছি না দেখি আমার কথা যদি না শুনে না তাহলে মজাটা বোঝাবো ওগো শুনছেন বাপ কি আগে যাই আগে তো কি আহ বিষ্ণু মুতি নে তুমি আমার কাছে কেন আসলে তুমি তো ডাক দিলে হাই কি
কে তোমাকে ডাকছেই না ডাকছি তোমার বন্ধুকে এইটা রে হ্যাঁ এইটা রে এই 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 ফুলারে ডাকছ হ্যাঁ এটা একটা ফুল হইলো কেন ইনা মুডা মুডি হনে খেতে ঘোলা পাওয়া যায় এই যেটা হ্যান্ডসাম ফুলা জিনজের ফুলা হ্যান্ডসাম সাউথ আফ্রিকার এক ঠ্যাং সাউথ আফ্রিকা এক দেখ ছকি বুড়ের তাই নাকি এইটা হইলো ফুলা ওই গ্যাস্টিকুলা ফুলাতে চোখ মিশাইয়া থাকলে কামলে চোখ না চুলা ফুলা খবর রাখ কি খবর এটা রাইট করে বিছনা মুতে মাঝে মারিগু তাই হ্যাঁ তুমি তো তার বন্ধু তুমি করো না আমি জীবন উন্ন করি না কইলে একবার ডাইরেক্ট তাই হ্যাঁ যা বন্ধুকে তো আসতে বলো তোমার সাথে পরে কথা বলছি কিছু খাচ্ছ হ্যাঁ তুমি না ছানছিলা না মুনে পাড়ার মাংস দে মুড়ি দে মাহাই নেছি যাও তোমার বন্ধুকে তো আসতে বলো ওহান কি কইলে জানোস কি বললো কইছে তোমার যে চেহারা তুমি কি এরি নুকাইছো চেহারা বেসলি তো খারো কই উডার কি বকের গালে মধ্যে মাছতে বইদি গেছে দাড়ির কি সাইজ খুতা এই আমি তোকে কি বলেছি থাকিয়া ওদিকে যাস নে আর যাম না আর কি শুনছেন ও ও নে মিটাও তো কই না এই তুমি এরকম করছো কেন এরকম মরবো কিসের ওখানে মরবি তুমি কি করবি বারবার ডাকি আর নখ তোমারে না তোমারে না তুমি আর পায়ে দলে কেন পায়ে দল মানে মুই থাক মুই কে পারাতে মাই খাও মারি ইসিনে তুমি তোমাকে যে আমি বোঝাতে পারছি না একটু দাঁড়াও আমি তোমাকে কত সাথে কথা বলি ফুটা বীজ দাও কিসের বীজ দিব তাহলে না প্রেম দাও কিসের প্রেম দিব বীজ দাও না হয় প্রেম দাও বীজ দাও না হয় প্রেম দাও তা না হলে আমার বুকের উপর পাড়া দিয়ে গুয়া দিয়ে চুরি বার কইরা দাও বীজ দাও না হয় প্রেম দাও বীজ দাও না হয় প্রেম দাও তোমাকে প্রেম দেব ভালোবাসা দেব এবার ছাড়ো দিবা ভালো হইছে কথা তো রেখো তুমি আমার কাছে কেন আসো তুমি যাক দাও কে তোমাকে ডাক দিছি কারে ডাক দিছি আমার বন্ধু কি নেসুক না সুলা কপালের গুষ্টি মারি এ দাদা আমি না করা সত্ত্বেও তুমি আবার ওদিকে কেন গিয়েছিলে ভাইজান বলো সত্যি তুমি খুব মহান কি করে ডাকি আছে তোমার আম্মা জান চুপ এই দাঁড়াও দাঁড়াও এদিকে ও মনে করেছো মেয়র সাহেবের ওখানে গেলে তুমি বাঁচবে না তোমাকে আজকে পেটাবো এদিকে আসো তুই খালি নাই দে তো গাইয়ে লম আজকে আচ্ছা শোন ও যদি আমার খালা লাগবে তাহলে তোর কি লাগে আমার খালা তোর খালা তাহলে খালার কাছে কি করে তুই প্রেম নিবেদন করিস বিভূতি ভুলে গুছি এদিকে না জাম না আমি কিছু করব না এদিকে আসো আমি জাম না আচ্ছা ঠিক আছে আমি ওই কন্যার সাথে কথা বলবো আমি জামু না আমি জেনুকে খালি থাকব জাম না আসবি না না ওকে আমি নি আসি দাঁড়া আজ তোর কি আমার যে কয় দিন লাগে দাঁড়া কোথায় গেলি আয় এদিকে বলছি আয় এই কই গেলি আচ্ছা যেখানে থাকুক ভালো হয়েছে কেন কেন এই শানমানের গাতি হ্যাঁ আমি শোকে দিনে প্রতিদিন টুপি আই হচ্ছে কি হয়েছে টুপি ফালাই দিছিলাম ঝন্টুদা আরেকবার যদি এখানে আসিস বলে দিলাম আমি প্রতিদিন শোকে দিনে এই গাটে চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না তো তাই বলছিলাম কি কি কিছুক্ষণের জন্য আপনারা অন্য গাটে দিয়ে বসিবান আবার এখানে তুই যখন কথা কর তখন তো মোর থাকা হয়নি আমি খালি তোর তো বুঝতা বুঝলি আচ্ছা আপনি বন্ধু কি পাগল কি বলছো কেন কইল রে ওই আমার সখি বলেছে সখি ও শুধু পাগল না ওর যত গোষ্ঠী পাগল কি বললো না গে কি বললো এই সখি বুড়ের মতো আমার মতো গণ্যমান্য জঘন্য ব্যক্তি নাই আমারে কই পাগল তুই কি ভাই বুঝলি আমার পাগল হ্যাঁ তুই পাগল এই যে তুইও পাগল তোর বাপ মা চৈতে গুষ্টি পাগল লক্ষ্মী তোদের একটা ঠেলা দেই ওখানে দাও দাও পাগল হইয়া পাগল বলে এই সেরিয়ে তারপর
পাগলার জীবন দন্ন হইতো তবর তিনডারে পাইলে ঠিক বলেছো দাদা আমিও সাথে আছি আচ্ছা হ্যাঁ পাগল হইয়া পাগল বলে এই যে দিয়ে পাগলার জীবন ধন্য হইতো তবরে পাইলে হবে না হবে না আর কিছু বলা লাগবে না আমি তোমার ছোট ভাই আছি না আমি আগে শুনি কি বলে তারপর দেখা যাবে কি হয় আমি বলছিলাম আপনার অন্য গাটিতে বসিবান এই ঘাটে আমি সকে দিনে চান করব বললেই হলো সর্বপ্রথম এই ঘাটে আজকে আমরা এসেছি যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো না আমি বলছি ততক্ষণ পর্যন্ত আমরা কোথাও যাব না আমাদের সাথে বাহাদুরি বাহাদুরি কেন তোমাদের যদি স্নান করতে ইচ্ছে হয় ওই নানির ঘাটে যাও যাও ওখানে গিয়ে স্নান করো না 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 আমি নানির সাথে চান করব না আমি শোকে দিনে এখানেই চান করব এই ঘাট থেকে আমরা কিছুতেই নড়ছি নে দেখা যাক ঝন্ডুদা এসো তুমি ভাই মিলে এক